এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার রবীন্দ্রভবন এলাকার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি গভীর নিকাশী নালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি যুবকের দেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা বিষয়টি ইংরেজবাজার থানায় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কোথা থেকে কিভাবে এই স্থানে মৃতদেহটি এলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। রবীন্দ্রভবন মোড় এলাকা ইউনিভার্সিটি সংলগ্ন যে হাইডেন গেছে তার মধ্যে সকালবেলায় সবার নজরে পড়ে একটা মৃত ব্যক্তি হাইডেনের মধ্যে পড়ে আছে। কি অবস্থায়? মৃত অবস্থায় পড়ে আছে। কি মনে হচ্ছে তাই? তো কি মনে হচ্ছে বলতে, তো সবাই তো দেখলো সকালবেলায় চোখে সবার নজরে পড়েছে। পুলিশ প্রশাসন থেকে বলো, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, পুলিশের গাড়ি আছে তদন্ত করবে। ড্রেনের মধ্যে পড়ে আছে, এখন কী করে বোঝা, পুলিশ তদন্ত করলেই বুঝতে পারবে। কি নাম আপনার? বিপুল সরকার। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা। এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার রবীন্দ্রভবন এলাকার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি গভীর নিকাশী নালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি যুবকের দেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা বিষয়টি ইংরেজবাজার থানায় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কোথা থেকে কিভাবে এই স্থানে মৃতদেহটি এলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। রবীন্দ্রভবন মোড় এলাকা ইউনিভার্সিটি সংলগ্ন যে হাইডেন গেছে তার মধ্যে সকালবেলায় সবার নজরে পড়ে একটা মৃত ব্যক্তি হাইডেনের মধ্যে পড়ে আছে। কি অবস্থায়? মৃত অবস্থায় পড়ে আছে। কি মনে হচ্ছে তাই? তো কি মনে হচ্ছে বলতে, তো সবাই তো দেখলো সকালবেলায় চোখে সবার নজরে পড়েছে। পুলিশ প্রশাসন থেকে বলো, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, পুলিশের গাড়ি আছে তদন্ত করবে। ড্রেনের মধ্যে পড়ে আছে, এখন কী করে বোঝা, পুলিশ তদন্ত করলেই বুঝতে পারবে। কি নাম আপনার? বিপুল সরকার। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।